যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ, আতঙ্কে টোকিও, আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে কার্যত যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েই আছে। যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে বিশ্বযুদ্ধ। এই আশঙ্কায় জাপানের রাজধানী টোকিওর একেবারে প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হলো। জাপানের উপর দিয়ে গুয়ামে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বলে উত্তর কোরিয়া জানিয়েছে। আর এই হুমকির পরেই চরম এ পদক্ষেপ নেওয়া হলো। প্রকাশিত ছবিতে দেখা গেছে টোকিওর একটি চত্বরে PAC-3 প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে। টোকিওর উপর দিয়ে উত্তর কোরিয়ার কোনো ক্ষেপণাস্ত্র যাওয়ার চেষ্টা করলে সেগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাপানি সামরিক কর্মকর্তা। এদিকে জাপানে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে জাপান বোম্ব শেল্টার বা বোমা থেকে রক্ষা পেতে আশ্রয় কেন্দ্রের বিক্রি বেড়েছে। এছাড়া মার্কিন দ্বীপ হাওয়াইয়ের সতর্কীকরণ ব্যবস্থা বসানোর তোড়জোড় চলছে। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা সম্পর্কে সেখানকার 14 লাখ অধিবাসীকে আগেভাগে খবর দেওয়ার জন্য চলছে এই তৎপরতা। অবশ্য উত্তর কোরিয়ার হুমকিতে অভ্যস্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পরিস্থিতি খুবই শান্ত রয়েছে। পিয়ংইয়াংয়ের নতুন হুমকিতে সেখানে কোনো উল্লেখযোগ্য তৎপরতা বা চাঞ্চল্য চোখে পড়ে না। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।